ক্যাফে হুল্লোরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ক্যাফে হুল্লোরের নিবেদন জামাই ষষ্ঠীর ইতিকথা। এই গল্পে আমরা জানাব কি করে এক সাধারণ ষষ্ঠী হয়ে উঠল বাঙালির দীর্ঘ প্রতীক্ষিত উৎসব জামাই ষষ্ঠী। তাই এই ইতিহাস জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তবে হ্যাঁ, আমরা আপনাদের চ্যানেলকে প্রথমেই সাবস্ক্রাইব করতে বলবো না, ভিডিওটা পুরো দেখুন, শেষ অবধি দেখুন। আর আমি বলতে পারি আপনারা কোনোভাবে এই ভিডিও দেখে বোর হবেন না, আপনারা এমন কিছু তথ্য জানবেন যা জামাই বাবা জীবনের সম্পর্কে আপনারা কোনোদিনই শোনেননি। তবে শেষে একটা কথা বলতেই হয়, যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তবে ক্যাফে হুল্লো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক আর সবার মধ্যে শেয়ার করবেন কিন্তু। আর আচ্ছা আচ্ছা আচ্ছা, নিচে দেওয়া যে বেল বাটনটি আছে ওটা যদি প্রেস করেন তাহলে আগামী ক্যাফে হুল্লোরের যা ভিডিও আসুক না কেন আপনি তার নোটিফিকেশন পাবেন সবার আগে। সূর্য আজ পূব আকাশে অনেক আগেই দেখা দিয়েছে। ঘুম ভেঙে উঠে সে সমস্ত গ্রামকে তার আলোয় ভরিয়ে তুলছে। জ্যৈষ্ঠ মাস, তাই আলোর সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে রৌদ্রের তেজ। গরম আজ এতটাই বেশি যে অমল সাত তাড়াতাড়ি বিছানা ছেড়ে দৌড় লাগালো কলতলার দিকে। এমনিতেই আজ তার মন একটু বিশেষভাবে আনন্দে উৎফুল্লিত, তাই তাড়াতাড়ি দাঁত মেজে নতুন সাবান আর শ্যাম্পু দিয়ে স্নান করে সে মাকে হাঁক দিল এক কাপ চায়ের জন্য। মায়ের এনে দেওয়া গরম চায়ে চুমুক দিয়ে সে কাপ হাতে করে চলল জামা কাপড়ের আলমারির দিকে। বউ বাড়ি নেই, তাই এই কাজটা তাকে নিজেই করতে হবে। আলমারির পাল্লা খুলে প্রথমেই চোখে পড়ল গিলে করা সাদা পাঞ্জাবি আর ধুতি। বউ মনে করে এটা সামনে রেখে গেছে। আজকে তার গন্তব্যের জন্য এই পোশাক বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আলমারি থেকে পোশাক নামিয়ে তাড়াতাড়ি গায়ে গলিয়ে নিল অমল, সঙ্গে লাগালো ড্রেসিং টেবিলে রাখা মিষ্টি পারফিউম। ধুতি পরার অভ্যেস নেই, তাই সেটাকে কাবু করতে অমলের কিছুটা সময় লেগে গেল। কোচা হাতে নিয়ে আয়নার দিকে তাকাতেই নিজের প্রতিচ্ছবি দেখে যেন কেমন একটা লজ্জা অনুভব করল। উমা, ঘড়ির দিকে চোখ রাখতেই তড়িঘড়ি যেন আরও বেড়ে গেল। এই প্রচণ্ড গরমে আর দেরি করলে গন্তব্যে পৌঁছনো খুবই কষ্টকর হবে। তাড়াহুড়ো করে বেরোনোর সময় মা তার হাতে তুলে দিল এক হাঁড়ি দই আর একটি মস্ত বড় 4 কেজি ওজনের কাতলা মাছ। মাকে প্রণাম সেরে অমল বেরোল তার গন্তব্যের দিকে। সোজা রাস্তাটা এতটাই রৌদ্রে ভরা যে আমবাগানের মধ্যে দিয়ে যাওয়া পথটাকেই বেছে নিতে হলো তাকে। জ্যৈষ্ঠ মাসের গরমে আম গাছের ডালগুলি ফলের চাপে নুয়ে পড়েছে মাটির দিকে, চারদিকে মম করছে মিষ্টি আমের গন্ধ। আলো ছায়ার সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে অমল এগিয়ে চলল আমবাগানের মধ্যে দিয়ে। বেশ কিছুটা পথ চলার পর গলদঘর্ম অমলের কানে এলো কিছু পরিচিত আওয়াজ আর বাচ্চাদের হইচইয়ের শব্দ। পথ আর বেশি নেই, আমবাগানের সীমানাটাও প্রায় কয়েক পা দূরে। সামনে ঝুলে থাকা আমডালের ফাঁক দিয়ে অমলের চোখে পড়ল তার গন্তব্যস্থল। সামনে দাঁড়িয়ে থাকা হলুদ রঙের দোতলা বাড়িটাই আজ অমলের গন্তব্য। লোহার দরজা ঠেলে ভেতরে ঢুকতেই অমলের কানে এলো এক পরিচিত গলা, মা, ও এসে গেছে গো। অমনি ভেতর থেকে লাল পাড়ে সাদা শাড়ি পরা মধ্যবয়স্ক এক ভদ্রমহিলা বরণ ঢালা হাতে বেরিয়ে এলো তার সামনে। সামনের উঠোনে দইয়ের হাঁড়ি আর মাছ নামিয়ে রেখে পায়ে হাত দিয়ে প্রণাম সারল অমল। সাথে সাথে শুরু হলো বরণ ঢালা দিয়ে বরণ করা। সঙ্গে সঙ্গে পাশ থেকে পরিচিত মহিলা কণ্ঠস্বর বলে উঠল, আরে, তোমাকে তো ধুতি পাঞ্জাবিতে দারুণ মানিয়েছে গো, ওই জন্যই তো আলমারির সামনে রেখে এসেছিলাম। গলদঘর্ম অমলের মুখে এক পরম প্রাপ্তির হাসি ফুটে উঠল। আজ
জামাই ষষ্ঠী। বিয়ের পর প্রথম বছর জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়ি এলো অমল। জামাই ষষ্ঠী সনাতনী থেকে আধুনিক জামাইদের এক নতুন রূপে দেখা যায় এই দিনে। মালকোঁচামারা ধুতি পাঞ্জাবি পরে জ্যৈষ্ঠের শুক্লপক্ষের ষষ্ঠীতে গলদঘর্ম জামাই পঞ্চ ব্যঞ্জন দিয়ে ভুরি ভোজের জন্য গিয়ে পৌঁছয় শ্বশুর বাড়িতে। সারা বছর যেমন যাক না কেন, এই দিনে শ্বশুর বাড়িতে জামাইয়ের আদর হয় একটু বিশেষভাবে। এই দিনটিতে জামাই বাবা জীবন হয়ে ওঠে শ্বশুর বাড়ির মধ্যমণি। শাশুড়ি নিজে হাতে পঞ্চ ব্যঞ্জন পরিবেশন করে জামাইকে, সাথে মাথায় দুর্বা দিয়ে দইয়ের ফোঁটা আর হাতে পরিয়ে দেয় মা ষষ্ঠীর পূজার তেল ও হলুদে ভেজা সুতো। আশীর্বাদ করেন বাবা জীবন যেন সারা বছর সুখ ও শান্তিতে থাকে। তবে অবাক করা বিষয় হল, মা ষষ্ঠীর পুজো তো বউ আর সন্তান সম্ভবা মেয়েদের পুজো, তবে সেখানে জামাই বাবা জীবন এলো কী করে? কী করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী সাধারণ ষষ্ঠী থেকে হয়ে উঠল জামাই ষষ্ঠী? শাশুড়ির হাতে রাঁধা পঞ্চব্যঞ্জন দিয়ে ভুরিভোজ করে কিছুটা ক্লান্ত হয়ে উঠেছিল অমল। শ্বশুর বাড়িতে বউয়ের শোবার ঘরে গিয়ে একটু বিশ্রাম নেওয়ার উপক্রম করছিল সে। ঠিক সেই সময় উপস্থিত হলেন অমলের শ্বশুর চক্রবর্তী মশাই, রাজনারায়ণ চক্রবর্তী, সদরের এক নামজাদা কলেজের ইতিহাসের অধ্যাপক তিনি। অমলও ওই কলেজ থেকেই পড়াশুনো করেছে। জামাইকে বিশ্রাম নিতে দেখে কিছুটা অপ্রস্তুতভাবেই ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন তিনি, কিন্তু অমলই বিষয়টা দেখে তাকে ডেকে বসালেন। খুশি হয়ে চক্রবর্তী মশাই অমলের পাশে বসলেন আর শুরু হলো বিভিন্ন ধরনের কথাবার্তা। বেশ কিছুক্ষণ কথা বলার পর কিছুটা কৌতূহলের ছলেই অমল বলে বসল, বাবা, এই জামাই ষষ্ঠীর আচার বাঙালিদের মধ্যে এলো কী করে? অমলের মুখের দিকে তাকিয়ে কিছুটা হেসে বলতে শুরু করলেন চক্রবর্তী মশাই, জানো অমল, জামাই ষষ্ঠীর একসময় সবথেকে বেশি চল ছিল পূর্ববঙ্গে। সেই সময় ভারতসহ দক্ষিণ এশিয়ার এক রীতি ছিল যে বিয়ের পর মেয়ে যতদিন না সন্তান প্রসব করেন ততদিন তার বাপের বাড়ির লোকেরা তার মুখদর্শন করতে পারতেন না। সেই সময় গর্ভপাত, প্রসবকালে সন্তানের মৃত্যু, এই সব কিছুই ছিল অনেক বেশি। ডাক্তারি শাস্ত্র এত উন্নত ছিল না, তাই বছর বছর মেয়েদের সাথে দেখা হতো না তার বাবার, তাই এই রীতি। সেই সময় বাংলা ছিল প্রধানত কৃষি নির্ভর, আর জ্যৈষ্ঠ মাসের এই সময় সমস্ত বাংলার বাগান ভরে উঠত আম, জাম, লিচু, কাঁঠালে। তাই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন আয়োজন করা হল এক পুজোর, যেখানে সন্তানদাত্রী ও রক্ষাকর্তী দেবী ষষ্ঠীর পুজো করা হতো। এই দিনে মেয়ের মা সকাল থেকে মা ষষ্ঠীর পুজো করতেন আর সঙ্গে ব্রত কথা শুনতেন। দুপুরে মেয়ের সাথে বাড়িতে আসত জামাই, তাকে নিজের হাতে পঞ্চব্যঞ্জন পরিবেশন করে মাথায় তালপাতার পাখা দিয়ে হাওয়া দিয়ে ভুরি ভোজন করাতেন। এতে জামাইও থাকত খুশি আর মেয়ের শ্বশুরবাড়ির লোকও থাকত খুশি, আর তার সাথে মা বাবার সঙ্গে মেয়ের দেখাও হয়ে যেত। এই সময় জামাইকে নতুন জামাকাপড় দেওয়ারও এক রীতি ছিল, যার পরিবর্তে জামাই ও শাশুড়িকে নতুন কাপড় উপহার দিতেন। দেখা যেত এই পর্বের পরে মেয়েকে শ্বশুরবাড়িতে একটু বেশি আদরে রাখা হতো, আর তাই এই ষষ্ঠীকেই বলা শুরু হল জামাই ষষ্ঠী। তবে জানো, এই মতের অনেক বিরোধ আছে। কেউ বলে পূর্ববঙ্গের অনেক নামজাদা বাড়িতে এই দিনে জামাইকে ডাকা হতো না, তার বদলে শুধু মেয়েকে ডাকা হতো। বলা হয় সুদূর অতীতে কোনো জীবনহানির জন্য এই নিয়ম। এখানে একটা বিস্ময়কর জিনিস হল, অনেকের মতে জামাই ষষ্ঠী শব্দটা কিছুটা অপভ্রংশ, যেখানে জামি, যার অর্থ সদবা বধু, কুলবধু বা এও স্ত্রী, আর যার বহুবচন হল জাময়, আর তারই নাম জামি ষষ্ঠী বা জামাই ষষ্ঠী। সেই সময় অর্থাৎ আজ থেকে 200-300 বছর আগে গ্রামের রাস্তায় বিবাহিত স্ত্রীরা একা বেশি বেরোত না,
তাই শ্বশুর বাড়িতে মেয়েদের দিতে আসত জামাই নিজেই। তাই জামাইও উপস্থিত হতো এই প্রথায়, এবং এর ফলেই অমূল বদল ঘটল এই উপাচারের। পুরুষতান্ত্রিক সমাজের চাপে জামাই ষষ্ঠী বা জামী ষষ্ঠী হয়ে উঠল আজকের জামাই ষষ্ঠী। তবে পুরনো দিনে মায়েদের মুখে এই জামাই ষষ্ঠী নিয়ে অনেক গল্প আছে। জামাই ষষ্ঠীর আর এক নাম হল অরণ্য ষষ্ঠী, যা আজও বাংলার কোনো কোনো গ্রামে মানা হয়। বলা হয় এক পরিবারে দুই বউ ছিল। তার মধ্যে ছোট বউ ছিল খুব লোভী, সে বাড়ির রান্নাঘর থেকে খাবার চুরি করে খেত, আর শাশুড়ি জানতে চাইলে বলতো বাড়িতে থাকা ওই কালো বিড়ালটা খেয়ে গেছে। এতে বাড়ির কালো বিড়ালটির খুব রাগ হয়, তাই সে তার অধিত্রী মা ষষ্ঠীর কাছে যায়। কারণ জানো তো মা ষষ্ঠীর বাহন হল কালো বিড়াল। সে মা ষষ্ঠীকে ছোট বউয়ের নামে সব কথা বলে। এতে মা ষষ্ঠীও ক্ষুব্ধ হয়, এবং তিনি ছোট বউয়ের যতগুলো সন্তান হয় তাদের তার বাহন ওই কালো বিড়ালের দ্বারা নিজের কাছে এনে রেখে দেন। এইভাবে ছোট বউ তার সাত পুত্র ও এক কন্যাকে হারিয়ে ফেলে। রাগে তার শাশুড়ি ওই ছোট বউকে নিঃসন্তান আখ্যা দিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। দুঃখে অভিমানে ছোট বউ কাছের এক জঙ্গলে গিয়ে থাকতে শুরু করেন। তার এই দুঃখ দেখে মা ষষ্ঠী এক বৃদ্ধার রূপে তার কাছে আসে এবং তার থেকে তার দুঃখের কারণ জানতে চায়। ছোট বউ তার সব কাহিনী বর্ণনা করলে সেই বৃদ্ধা মা ষষ্ঠীর রূপ নিয়ে আবির্ভূত হয় এবং তাকে তার অপরাধ মনে করিয়ে দেন। দুঃখে লজ্জায় ছোট বউ মা ষষ্ঠীর কাছে করজোড়ে ক্ষমা চান। এতে প্রফুল্লিত হয়ে মা ষষ্ঠী তাকে তার সমস্ত সন্তান ফিরিয়ে দেন এবং বলেন যে তিনি যেন মা ষষ্ঠীর আরাধনা করেন। এতে তার শ্বশুরবাড়ি খুশি হয়ে তাকে আবার স্বামীর সংসারে ফিরিয়ে নেয়। এইভাবে শুরু হয় অরণ্য ষষ্ঠী। জানো আজও বাংলার বিভিন্ন গ্রামে জ্যৈষ্ঠ মাসের শুক্ল ষষ্ঠীতে মহিলারা হাতে পাখা নিয়ে বনে বিচরণ করেন ও বিন্ধ্যবাসিনী দেবী ষষ্ঠীর পুজো করেন। ফল মূল সহকারে আহার সম্পন্ন করে আর তার পরিণামে সন্তান লাভ করার জন্য প্রার্থনা করেন। তবে অনেক জায়গায় এখন আর বনে যাওয়ার প্রচলন নেই, তাই বাড়ির মধ্যে হলুদ বাটা ভূষো কালি দিয়ে দেবী ষষ্ঠী আর তার বাচ্চা কাচ্চা ও বাহন বিড়ালের মূর্তি তৈরি করে পুজো করা হয়। পূজা শেষে ব্রতকারিণীরা বটপাতার উপরে রাখা ষষ্ঠী দেবীর সন্তান সন্তানীর মূর্তিগুলো হাতে নিয়ে মা ষষ্ঠীর ব্রতকথা শোনেন। এই ব্রতকথাটি কিন্তু আজকের অনেকের অজানা। এই ব্রতকথা হল আসলে সমুদ্র সেন নামক সওদাগর আর তার সুন্দরী মেয়ে সুমনা হিরণ্যরাজের পুত্রের হাতে পড়ে কি অবস্থা হয়েছিল তারই বিবরণ। ঠিক এই সময় অমলের স্ত্রী হাতে গরম ভাজা সিঙ্গারা আর চা নিয়ে ঘরে প্রবেশ করে। সে বাবা আর অমল দুজনের জন্যই জলখাবার এনেছে। দুজনকে জামাই ষষ্ঠী নিয়ে কথা বলতে শুনে সেও যোগ দেয় এই কথোপকথনে। তারও এ বিষয়ে জ্ঞান খুব একটা কম নয়, কারণ সেও প্রাচীন ইতিহাস নিয়ে এমএ করেছে। বাবার কথার শেষে সে বলে ওঠে, অমল তুমি জানো এই মা ষষ্ঠীকে নিয়ে প্রাচীন কাল থেকে বিভিন্ন ধরনের তথ্য আছে। অমল বলে উঠল, তাই নাকি, কি রকমের তথ্য? বাবার দিকে তাকিয়ে মিষ্টি হেসে অমলের স্ত্রী বলে, আমেরিকান আর্কিওলজিস্ট আর্নেস্ট ম্যাকে, তিনি প্রাক ঐতিহাসিক হরপ্পা সভ্যতার মা ষষ্ঠীর টেরাকোটার নারী মূর্তি কিন্তু খুঁজে পেয়েছিলেন। তার মতে সেই সময় সদ্যজাত শিশুর মঙ্গলের জন্য মা ষষ্ঠীর পূজা করা হতো। আর এর থেকেই না বোঝা যায় যে মা ষষ্ঠীর অস্তিত্ব ধরো প্রায় 4000 বছরেরও বেশি পুরনো। তিনি আবার এও বলেছেন যে মা ষষ্ঠী কিন্তু শুধু বাংলায় নয়, সমগ্র ভারতবর্ষে তাকে পূজা করা হতো। তবে না এটা কিন্তু সীমাবদ্ধ ছিল শুধুমাত্র নারী জাতির মধ্যে। এখানে একটা ছোট্ট ধন্দ আছে। প্রাকার্য যুগে মা ষষ্ঠীকে কিন্তু উর্বরতা দেবী হিসাবেও পূজা করা হতো। 1904 সালে জন ম্যাডক তার হিন্দু অ্যান্ড মোহামেডান ফেস্টিভ্যালস বইটিতে উল্লেখ করেন, মা ষষ্ঠীর এই দিনটিতে অনেক জায়গায় অরণ্য ষষ্ঠী হিসাবে জঙ্গলে গিয়ে পুজো করা হতো। অমূল মাথা নাড়িয়ে শুনতে থাকে। অমূলের স্ত্রী বলে চলে, জানো অমূল, 1917 সালে সিএইচ বাক তার লেখা ফেথস ফেয়ার্স অ্যান্ড ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া
এই বইটিতে তিনি উল্লেখ করেন, রাজপুতানার স্ত্রীরাও তাদের বংশবৃদ্ধি ও সন্তানের আশায় বনে গিয়ে মা ষষ্ঠীর পুজো করতেন। স্যার উইলিয়াম জনস এ সম্পর্কে এক অবাককর পর্যবেক্ষণ করেন। তার মতে মা ষষ্ঠীর এই অরণ্য ষষ্ঠী পুজোর সাথে ইউরোপিয়ান ড্রোডেক সেরিমনির মিল আছে। তিনি বলেন, এই পাশ্চাত্য আচারে মেয়েরা বনে গিয়ে বন্ধাত্ম নিবারণের এক বনজ ঔষধি মিসলেটোস গাছের পাতা একত্র করতেন, এবং অবাক্যর বিষয় এই হলো যে এই আচারটা মানা হতো পূর্ণিমার পরের ষষ্ঠীতে। তোমাকে একটা ইন্টারেস্টিং জিনিস বলি, শাস্ত্রমতে ষষ্ঠীর বাহন কিন্তু কালো বিড়াল, তাই কালো বিড়ালকে হিন্দু শাস্ত্রে অশুভ বলে অগ্রাহ্য করা হয় না। তাই দেখো না, আমাদের দেশের প্রাইম মিনিস্টারের কমান্ডোকেও কিন্তু ব্ল্যাক ক্যাটই বলা হয়। অমল, তোমার এখানে জানা দরকার, চক্রবর্তী মশাই এরই মাঝে বলে ওঠেন, খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে যোদ্ধায়া সময়ে মা ষষ্ঠীকে হিন্দু শাস্ত্রের যুদ্ধের দেবতা স্কন্ধের অর্থাৎ কার্তিকের স্ত্রী দেবসেনা নামে উল্লেখ করা হয়েছে। প্রথম ও দ্বিতীয় খ্রিস্টাব্দের কুষাণ সময়ে দেবীর ছয় মাথাযুক্ত অনেক মূর্তি, মুদ্রা ও শিলালিপি খুঁজে পাওয়া যায়। তবে গুপ্ত যুগেও ছয় মাথাযুক্ত দেবীর বিভিন্ন টেরাকোটার মূর্তি খুঁজে পাওয়া গেছে। তবে জানো, বাবাকে থামিয়ে অমলের স্ত্রী বলে ওঠে, বেদ বা মহাকাব্যে কিন্তু মা ষষ্ঠীর কোনো উল্লেখ নেই। চতুর্থ ও পঞ্চম শতকে যজ্ঞবাল্ক স্মৃতিতে মা ষষ্ঠীকে যুদ্ধের দেবতা স্কন্দের পালকমাতা ও রক্ষক রূপে বর্ণনা করা হয়, কিন্তু পরবর্তী সময় তাকে দেবসেনা নামে স্কন্দের স্ত্রী হিসাবেও বর্ণনা করা হয়েছে। আবার জানো, পদ্মপুরাণেও কিন্তু মা ষষ্ঠীকে স্কন্দের স্ত্রী হিসাবেও বর্ণিত করা আছে। দেখা যায় যে পঞ্চম শতকে রচিত বায়ুপুরাণে উল্লেখিত 49 জন দেবদেবীর মধ্যেও মা ষষ্ঠী যথাযথভাবে উল্লেখিত। সপ্তম শতাব্দীতে রচিত কাদম্বরী গ্রন্থেও স্কন্দ ও মা ষষ্ঠীর একত্রিত ছবি দেখতে পাওয়া যায়। চক্রবর্তী মশাই বলেন, অমল জানো, দেখা যায় যে প্রথাগত হিন্দু ধর্ম ও লোকধর্মের মধ্যে দেবী ষষ্ঠীকে নিয়ে বক্তব্যের অনেক অসামঞ্জস্য আছে। যেখানে প্রথাগত হিন্দু ধর্ম তাকে পৌরাণিক দেবী হিসেবে চিহ্নিত করে, আবার লোকধর্ম তাকে নিজের বিভিন্ন রূপে পুজো করে চলে। এই মতবিরোধের জন্যই মা ষষ্ঠীকে কোনো কোনো জায়গায় নরক দেবতা বলে বর্ণনা করা হয়েছে। তাকে চিহ্নিত করা হয়েছে মা ও সন্তানের দুর্গতির কারণ হিসেবে। পঞ্চম শতাব্দীতে লেখা কাশ্যপ সমহিতা গ্রন্থে মা ষষ্ঠীকে জঠারিণী নামে বর্ণনা করা হয়, যে সদ্যজাত শিশুকে মায়ের কোল থেকে কেড়ে নেয়, যেখানে বলা হয় দেবী শিশুর জন্মের ছ দিনের মধ্যেই তাকে গ্রাস করে নেয়। শ্বশুরমশাইয়ের কথা শেষ হতেই অমলের স্ত্রী বলে, সব থেকে মজার ব্যাপার কি জানো, বাংলায় কিন্তু এর উল্লেখ আছে মঙ্গল কাব্যে, বিশেষত ওই তোমার ষষ্ঠী মঙ্গল পর্যায়ে। অমল এইসব কথা অধীর আগ্রহে শুনতে থাকে। অমলের স্ত্রী বলে, জানো, বিহারে কিন্তু মা ষষ্ঠীকে ছোটিমাতা রূপেও পূজা করা হয়, আবার ওই উড়িষ্যাতে ষষ্ঠী ব্রত রাখা হয় কিন্তু শিশুর জন্মের ঠিক ছ দিন ও 21 দিনের মাথায়। এছাড়া তোমার ওই উত্তর ভারতেও কিন্তু শিশুর জন্মের ও বিবাহের সময় মা ষষ্ঠীকে আরাধনা করা হয়। শুনলে তুমি অবাক হবে, হিন্দু ধর্মের বিভিন্ন জায়গায়, বিশেষত ওড়িশাতে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশ দিনে, অর্থাৎ ওই আগামী কৃষ্ণ চতুর্দশীতে সাবিত্রী চতুর্দশী এই নামে এক ব্রত রাখা হয়। এই ব্রত কিন্তু রাখেন প্রধানত বিবাহিতা স্ত্রীরা। এর কারণ, তারা তার স্বামীর মঙ্গলের জন্য তারা নরকের অধিপতি যমদেবের পূজা করেন। তবে শোনো অমল, এইখানে মেয়েকে থামিয়ে চক্রবর্তী মশাই বলেন, এখানে আমাদের জামাই ষষ্ঠীর এক বিশেষ কাহিনী শুরু হয়। 18 এবং 19 শতকে কলকাতার বাবু সমাজ এই সাবিত্রী চতুর্দশীর মাধ্যমে বাংলা ষষ্ঠী পুজোর এক আমূল পরিবর্তন ঘটায়। এই সময় সতীদাহ, বাল্যবিবাহ এই সমস্ত কুপ্রথার প্রচলন ছিল, তাই মা ও তার বিবাহিত কন্যা দুজনেই জামাই বা স্বামীর মঙ্গল ও দীর্ঘায়ু কামনার্থে উদ্যোগী হতো। আর বাংলার বাবু সমাজ উদ্যোগী হয় বাংলা ষষ্ঠী পুজোকে জামাই ষষ্ঠীতে রূপান্তরিত করতে, যা আজকে সদাচরিত জামাই ষষ্ঠী। দরজার পাশে দাঁড়িয়ে সব কথা শুনছিলেন চক্রবর্তী মশাই স্ত্রী অর্থাৎ অমলের শাশুড়ি। রাত হয়ে গেছে বলে তিনি সবাইকে খাবার জন্য ডাকতে এসেছিলেন, বিশেষ করে অমলকে।
সকালে গরমের জন্য বেশি খেতে পারেনি সে, তাই রাত্রে এই আয়োজন। বিছানা থেকে উঠে খাবার ঘরে গিয়ে অমল দেখে যে তার শাশুড়ি তার জন্য সাজিয়ে রেখেছেন পঞ্চব্যঞ্জন। গরম ভাত, পাঁচ রকম ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, কাতলা মাছের কালিয়া, ভাপা ইলিশ, চিংড়ি মাছের মালাইকারি, খাসির মাংস, আমের চাটনি, দই, রাজভোগ আর সাথে আম, লিচু আর কাঁঠাল। এই সব দেখে অমল মনে মনে বলে ওঠে, জামাই ষষ্ঠীর ইতিহাস যাই হোক না কেন, বাঙালির জামাই হওয়া সত্যি এক ভাগ্যের কথা। কি কেমন লাগলো ক্যাফে হুল্লোড়ের পরিবেশন জামাই ষষ্ঠীর ইতিকথা? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট, শেয়ার ও লাইক করুন, কারণ আপনাদের ভালো লাগাই আমাদের মনোবল। আর হ্যাঁ, ক্যাফে হুল্লোড়কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।